নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যাই। আমি দুইটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। মাছে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন আমি তেলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো এপিট উপিট করে দেব। হয়ে গেছে মাছ ভাজা, মাছগুলো উঠিয়ে নিব। আবার ফ্রাই প্যানে তেল দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, অল্প পরিমাণ কালো জিরা দিব। অল্প পরিমাণ আলু ধুয়ে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। একটু লাড়াচাড়া দেব, ছোট একটা ফুলকপি কেটে দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব আলুর সাথে, ভালো করে ভেজে নিব। লবণ পরিমাণ মতো দেব, একটু লাড়া দিয়ে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিব। চা চামচের এক চামচ হলুদ গুঁড়া দিব। চা চামচের এক চামচ মরিচ গুঁড়া দিব। চা চামচের এক চামচ জিরা বাটা দিব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। আবার একটু ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব, একটু লাড়াচাড়া দেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দেব। আবার ঢেকে দেব। ১০-১৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। আলু কপি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। একটু লাড়া দিয়ে দেব। আবার একটু ঢেকে দেব, মাছগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ৫ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দেব। হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল।